Welcome to my tiny little urban forest home. Welcome to my channel, yours truly Mosh. এটা হলো আমার বাড়ি। আসুন আপনাদের আজকে আমার বাড়ির গার্ডেন, যেটাকে আমি অ্যাকচুয়ালি আ স্মল ফরেস্ট হোম বলি, ইয়েস প্লিজ কাম ইন, আমি আজকে আপনাদের আমার ছোট্ট ফরেস্ট হোমটাকে দেখাবো। আমি এটাকে ফরেস্ট হোম কেন বলি? ফরেস্ট মানেই যে একটা হিউজ পিস অফ ল্যান্ড দরকার, একর একর জমি দরকার, নাথিং লাইক দিস। একটা ছোট্ট 1000 স্কোয়ার ফিট ল্যান্ডেও আপনি একটা ছোট্ট খাট্টো ফরেস্ট বানাতে পারবেন। ইট ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ আ টেনিস কোর্ট, অ্যান্ড ট্রাস্ট মি, ইট উইল গিভ ইউ আ লট অফ বেনিফিটস। অ্যাকচুয়ালি আমি একটা টেড টক দেখেছিলাম শুভেন্দু শর্মার, এই যে আমার দাদা ফুল তুলেছে আমাদের পূজোর ঘরের জন্য। এই ফুলগুলো দিয়েই পুজো হয় আর কি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, শুভেন্দু শর্মার টেক টক দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর ওখান থেকেই আমি যখন আমার নতুন বাড়ি বানালাম, তখন ওই প্ল্যানিংয়েই আমি এই ফরেস্ট হোমটা বানালাম নিজের হাতে। বিশ্বাস করবেন, আমাদের কোনো মালি নেই, আমি নিজে এক একটা গাছ নিজে পুঁতেছি, হ্যাঁ আমার দাদার হেল্পে। আর কতগুলো কঠিন জায়গায় যেখানে গাছ পুঁততে হয়েছে, আমার এক স্টাফের সাহায্য নিশ্চয় নিয়েছি। দেখছেন তো বেলি ফুল গাছ, আইজোরা, নানান রকমের আইজোরা আছে আমার এই ফরেস্ট হোমে। এটা হলো গোলাপি জবা, এই যে হলদে আইজোরা, দেখছেন তো কি বিউটিফুল দ্যাট বাটারফ্লাই ইজ। দিস ফরেস্ট হোমস ইজ আ বেড অফ বায়োডাইভার্সিটি, অল টাইপস অফ ফ্লোরা ফনা সব দেখবেন, আস্তে আস্তে করে আপনার চোখের সামনে কি সুন্দর হয়ে গড়ে তুলবে। হ্যাঁ, তার মধ্যে আমি অর্নামেন্টাল প্লান্টসও লাগিয়েছি যাতে বাগানটা সুন্দর লাগুক, নানান রকমের ফুল এইটুকু এরিয়ার মধ্যে। হ্যাঁ, কোনো ফুল নেই যেটা আমি লাগাইনি, হলদে ডালিয়া, গোলাপি ডালিয়া, ওদিকে আরও আছে দেখাবো। এটা হলো অ্যালামান্ডা, পার্পল কালারের, আমাদের অতি প্রিয় আর সহজ গাছ। গাঁদা ফুল, গাঁদা ফুলের নানান ভ্যারাইটি করেছি, কোলানচিয়াস, সাকুলেন্টস, আরও সাকুলেন্টস লাগিয়েছি। সাকুলেন্টস আর ভেরি গুড সোর্স অফ হোল্ডিং কার্বন। এই যে ডালিয়াগুলো দেখছেন কি সুন্দর, সাদা ডালিয়া, এটা আর একটা রং পিঙ্ক। দিস ইজ মাই ওয়ে অফ হিলিং মাই সেলফ, হিলিং মাই মাদার আর্থ, আ বিউটিফুল ওয়ে। আপনারাও ওই টেক টকটা দেখতে পারেন ইউটিউবে, শুভেন্দু শর্মা। যাদের কাছে একটু জায়গা আছে তারাই কিন্তু করতে পারে। আপনারা ভাবতে পারবেন না আমি কত রকমের গাছ লাগিয়েছি, শুধু ফুলের না, নানান রকমের ফলের গাছও লাগিয়েছি এইটুকু এরিয়ার মধ্যেই। কিন্তু হ্যাঁ, একটু প্ল্যানিং করেছি। আর আমি অনেক আর্টিকলসও পড়লাম যেহেতু আমি গার্ডেনিংয়ে একটু ইন্টারেস্টেড। এটা হলো পিঙ্ক আইজোরা, আগে আপনাদের হলদে আর লালটা দেখিয়েছিলাম, এখানে পিঙ্ক। চন্দন গাঁদা, ওইটা কিন্তু লিচু গাছ, ওই যে পেছনে দেখলেন না, ওটা লিচু গাছ ছিল। এগুলো ক্যাকটাস, সাকুলেন্টস, এটা হলো কি জানে বলো, ওটাকে জেরেনিয়াম। হ্যাঁ, কোনো ফুলের গাছ নেই যা লাগাইনি, পাম ট্রিজ, ভেরি নাইস, গুড সোর্স অফ অক্সিজেন, নানান রকমের জিনিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের। বাড়িটা যেন আরো সুন্দর লাগছে, তাই না?
এই যে চিনিয়া নানান রকমের রঙের, এই গাছগুলো লাগাই একটু কালার অ্যাড করে। কত রকমের পাখি, কত যে পাখি আসে সকালবেলায়, আমার রেকর্ডিং আছে, আর কোনো ভিডিওতে দেখাবো। কিংফিশার, হামিং বার্ড, আমাদের যেটা কোয়েল পাখি, চড়ুই পাখি, বুলবুল, এটা হলো ওয়াইল্ড লিলি, আর এক ধরনের গ্যাঁদা, এই যে সাকুলেন্টস আমি বলছিলাম, জিরেনিয়াম সাকুলেন্টস, এটা এই দেখুন ভুজ্জা লোকিয়া লঙ্কার গাছ, এটা জেড প্লান্ট, এটা স্নেক প্লান্ট, এগুলো ভেরি ভেরি রিচ ইন স্প্রেডিং অক্সিজেন। এখানে আরো সাকুলেন্টস আছে, পিটুনিয়া, কত রকমের পিটুনিয়া দেখুন, কত রঙের, মানি প্লান্টস, এটা একটা হোয়াইট পিটুনিয়া। এখানে বাগানের মধ্যে একটা কলের ব্যবস্থা করেছি, এই বাগানটা কিন্তু জাস্ট 1.5 ইয়ার্স ওল্ড, দেড় বছরের বাগান। তাহলে আপনারা ভাবুন, 5 বছরের পরে গাছগুলোতে যখন আরো ফল লাগবে, 5টি নারকোল গাছ আছে, 5টি আমের গাছ আছে, 2টো লিচুর গাছ আছে, একটা সামনে একটা পেছনে, একটা ইঁচড়ের গাছ মানে কাঁঠাল গাছে হয়েছে, কাঁঠাল গাছে তো ফলও লেগেছে, দেখাবো আপনাদের, কাঁচকলার গাছ, পাকা কলার গাছ, 8টা 10টা পেঁপে গাছ, ভরা পেঁপে হয়। এগুলো ডিজিজ, ফলের গাছগুলো দেখাবো, নানান রকমের ফলের গাছ, কিছুতে দেড় বছর পুরনো, কিছুতে ফল অলরেডি লেগে গেছে। এই যে লঙ্কা, এগুলো রাজস্থানি লঙ্কা, এই যে ফল তুলেছি পাকা পেঁপে আর লেবু, এই যে ভুজ্জা লোকিয়া লঙ্কার গাছ, এটা আর এক রকমের পেঁপে, নানান রকমের পেঁপে, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির লাগিয়েছি, এটা এক রকমের, আর এক রকমের লঙ্কার গাছ, এটা রাজস্থানি লঙ্কার গাছ, মশলা ভরে রান্না করে খাই, আগে আপনাদের ভিডিও দেখিয়েছি, এটা ভুজ্জা লোকিয়া, দেখছেন তো ওইটুকু এরিয়ায় কত গাছ। এটা হলো বমা সিলান্ট্রো, যেটাকে আমরা বিলেতি ধনে পাতা বলি, লাউর গাছ লাগিয়েছি, দেখি কতটা বড় হবে, একটু হয়েছে, এ দেখুন লেবুর গাছে ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, এটা গন্ধরাজ লেবু, ছোট ছোট আমের গাছে বোল ধরেছে, 5টা আমের গাছ, তার মধ্যে 3টে 4টেতে অলরেডি বোল ধরে গেছে। এই যে দেখুন কাঁঠাল গাছে ছোট ছোট ইঁচড় হয়েছে, কি সুন্দর লাগছে। এইটা হলো পেছনের দিকের লেবুর গাছটা, এতে কত ফল লেগে গেছে, গন্ধরাজ লেবু। আমি লেবুর গাছও 8টা 10টা লাগিয়েছি, অন্যগুলোতে এখনো ফল ধরেনি। কারিপাত্তার গাছ আছে 2টো সুন্দর, পেয়ারা গাছ 2টো, এইগুলোতে একটু হার্বস লাগিয়েছি, হার্বস বলতে ধনে পাতা, পুদিনা পাতা, একটু টমেটোর গাছও লাগিয়েছি। এই যে চিকু হয়েছে, পেয়ারা হয়েছে, তার মধ্যে ফুলের গাছও। এইটা হলো পেছনের দিকের আমার বাগানটা ছোট্ট, ওখানে অনেক রকমের গাছ লাগিয়েছি। এটা হলো সাউথের পেঁপে, খুব সুন্দর গাছ, পাকা পেঁপে খাই, খুব স্বাদ। এখানেও একটা আমের গাছ লাগিয়েছি, কলা গাছ, ভালো লাগছে না, যেখানে জায়গা পেয়েছি সেখানে গাছ লাগিয়েছি, একটু প্ল্যানিং করতে হয় এই ফরেস্ট হোম করার জন্য। এইগুলো হলো পুঁই শাক, একটু জায়গা দেখুন কতটুকু জায়গায় আমি কতগুলো পুঁই শাকের গাছ লাগিয়ে দিয়েছি। এই আমাদের ক্রিস মাথাটা বার করেছে, জামরুল দেখছেন কত হয়েছে, দেড় বছর হচ্ছে জামরুল গাছের আমার বয়স, ভরা ভরা জামরুল হয়েছে। আসলে ফরেস্ট হোম করাটা কিচ্ছু তেমন কষ্টকর ব্যাপার না, আমি যত পড়লাম দেখলাম, আমি এতটুকু জানলাম যে লোকাল গাছ, লোকাল সয়েল, নো এভরি অর্গ্যানিক খাদ, শুধু গোবর, বাস তাই দিয়েই আমি করেছি। বলবেন আপনাদের কেমন লাগলো, আমি ভিডিওটা শেষ করছি, সি ইউ সুন।